এই যে 60 বছর গুলো কিনছেন, এটা হলো 3 মাস 4 মাস পরে আবার সেল করে দেবেন? আড়াই থেকে 3 মাস থেকে 3.5 মাস এরকম করে। একটা মানে কেমন টাকা খরচ করেন, কেমন টাকা লাভ হয়? আমি ওই কইলাম 4টা বাচ্চা কিনছি, 4টা বাচ্চা মনে করেন আমার 15-20 লাখ টাকা লাভ হয়েছে, এর থেকে 50,000 টাকা খরচ আছে আমার, ওই কুড়া বসে মুড়া বসে 1,25,000 টাকা আমার রয়েছে 3 মাসে। আমি আবার ঘুরে 3টা কিনছি 1,25,000 টাকা, 1,25,000 টাকা জি। মানে আমি সারা বছর এই গরু কেনে আবার আগে রোজা রাখি, দেখবেন যে রোজা আসবে, রোজা রাখি দেখবেন সপ্তাহ। আপনি আবার এটাকে ফলো আপ করতে পারেন, আপনি যদি চান যারা খামারি, যারা খামার করতে চায় তাদের ফলো আপের জন্য, যে না উনি যে গল্প করছে খামারি ভাই গল্প করলো কিনা, ডাক্তার সাহেব গল্প করলো কিনা, আপনি ইচ্ছা করলে 3 মাস পরে উনি এখানে আসতে দেখতে পারেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, এখন আমি দাঁড়িয়ে আছি ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলার কলমাচর গ্রামে। এই গ্রামের একজন প্রকৃত গরুর খামারি, নাম আছে তার সোনা মিয়া। সোনা ভাই, আজকে আমাদের ডক্টর মেহেদেসান মামুন স্যারকে ফোন দিয়েছিলেন যে তার খামারের গরুর কিছু প্রবলেম আছে, তা আমরা আজকে মামুন স্যারের সাথে আছি। চলুন মামুন স্যার আজকে এই গরুগুলো দেখি কী চিকিৎসা দেয়, আমরা সেই চিকিৎসাগুলো দেখি, তারপরে আমরা আবার কথা বলব। আপনি কত বছর ধরে এই খামার? আমি মনে হয় আমার জন্মের পর আমার বাপ করে আছে দেখছি, আমি করি ইত্যাদি ফোলা ফাইনে পারবে না, ফোলা ফাইন সব মত তোর পালনা পাইছি। মানে আপনার এই যে ছোট্ট একটু জায়গা, তাই না, অল্প একটু জায়গা, 1 কাঠারও কম জায়গার ভিতরে আপনি 10টা গরু লালন পালন করছেন, এনা আরও 3টা গরু বলছেন, আরও 3টা গরু পালা যাবে, এই সব রই পেলার মালা যদি বাসার। জায়গাটা কেমন এটা বদ্ধ করে রাখছেন না, বা আলো বাতাস কম তো ঠান্ডা, বৃষ্টি বৃষ্টি বাপলে সেটা ঠান্ডা দিকে পালাইছি, সেই গরু শরীরটা প্রথম খারাপ দেওয়া যায়। আপনার কি শুধু গরু লালন পালন পেশা নাকি আরো কিছু আছে? না, আমার কোনো পেশা নেই, ফলা গাছে আপনি শুধু গরু কৃষি কাজ করে, কৃষি কাজ সারা মধ্যে ঘাস খালি এই ঘাস কাটেন, গরু খাওয়া নেই আর সারা দিনের কাজ। আগে কৃষি করতাম মেলা খেয়ে, তখন বন্ধ দিচ্ছি, বাইক মায়ের একটু সমস্যা। এই যে 60 বছর গুলো কিনছেন, এটা হলো 3 মাস 4 মাস পরে আবার সেল করে দেবেন? আড়াই থেকে 3 মাস থেকে 3.5 মাস এরকম করে। একটা মানে কেমন টাকা খরচ করেন, কেমন টাকা লাভ হয়? আমি ওই কইলাম 4টা বাচ্চা কিনছি, 4টা বাচ্চা মনে করেন আমার 15-20 লাখ টাকা লাভ হয়েছে, এর থেকে 50,000 টাকা খরচ আছে আমার, ওই কুড়া বসে মুড়া বসে 1,25,000 টাকা আমার রয়েছে 3 মাসে। আমি আবার ঘুরে 3টা কিনছি 1,25,000 টাকা, 1,25,000 টাকা জি। এটা 4 মাস পরে কি কেমন দামে বিক্রি করবেন? এটা আমি এখন শিওর দিতে পারি না, গরু যেরকম বানামো কষায় আমার এরকম দাম দিবি। আপনি কি কষার কাছে বিক্রি করেন? কষায় না, কতগুলো বিয়ার অনুষ্ঠান আছে, হ্যাঁ মানে যার কাছে আমার দামে পড়ে, আমি আর কাছে বেশি, যার কাছে 50টা বেশি, ভাই আর কাছে বেশি। আপনি কুরবানির জন্য গরু কেনেন? না, কুরবানির জন্য কিনে আবার আপনার রোজার মধ্যে কিনবো, আপনি দেখেন এখানে, যে এখান থেকে আপনি শিক্ষা নিতে পারেন কি ধর কিভাবে গরু কিনেছে উনি, রাউন্ড দা ইয়ার উনি গরু টার্গেট করে যে 3 মাস 4 মাস পারবো, তারপর একটা সেল সেল করে দেবো। কিনার সময় আপনি কিনার সময় আপনাকে যদি মানে একটু কিনতে হবে, বেশি দাম দিয়ে কিনা যাবে না, কোনো দালালের মাধ্যমে কিনা যাবে না, কিনার পরে যে কাজগুলো করতে হবে সেগুলো প্রথমে কিনুই ওষুধ এবং দেন মানে ভ্যাকসিনেশন বলতে আপনি খুরা রোগের ভ্যাকসিন এবং হচ্ছে অ্যানথ্রাক্সের ভ্যাকসিন, আর বাকি সময় গরুকে যত্ন করতে হবে, গোসল করাতে হবে, খাওয়াতে হবে। এই আপনার দরকার নাই, আপনার ব্যালেন্স ফুড কীভাবে হবে সেটা, আপনার কুট প্রোটিন কত, এইটা কত, সেটা কত, এত খাবার দিয়ে, এত যারা জানতে চান বড় আকারে, যারা মানে যারা বাণিজ্যিক আকারে খাবার করবে তাদের জন্য সেগুলো বুঝবে, যারা তাই তো জানার চেষ্টায় জানতে পারলে অবশ্যই ভালো যে কীভাবে একটা ব্যালেন্স ফুড হয়, কে মানে আপনাকে কত ম্যাগাজুল খাওয়াবো, কী পরিমাণ তার কত, একটা গরুকে 100 কেজি ওজনে বডি ওয়েটকে কতটুকু দানাদার খাদ্য দিব সেগুলো জানা উচিত। আপনার তবু বলে দিচ্ছি 100 কেজি বডি ওয়েট হলে তার প্রতিদিন খাবার হচ্ছে দানাদার খাদ্য পরিমাণ হচ্ছে 1200 গ্রাম, সেটা হলো সুষম সুষম খাদ্য, অবশ্যই সুষম খাদ্য। আপনি শুধু গরম বেশি খাওয়াবেন তাহলে সেই সেটা সুষম খাবার হবে না, বা শুধু কুড়ার সঙ্গে 50% কুড়া 50% গরম বেশি তাহলে সে সুষম খাবে না। ব্যালেন্স ফুড যদি খাওয়ান অবশ্যই 100 কেজি বডি ওয়েটের জন্য সর্বোচ্চ 1200 গ্রাম, সে এই গরুটা ওজন 160 কেজি, এটাকে আপনি খাওয়াবেন হচ্ছে 1200 গ্রাম আর 600 গ্রাম, প্রায় 15-20 কেজি মতো খাবার দিবেন, বা 2 কেজি কাছাকাছি ইচ্ছা না বাকি ঘাস, তাহলেই আপনি গরু পালন লালন পালন লাভবান হতে পারেন, আদারওয়াইজ ইউল বি লুজার। দুই লিটার
কি করতেছেন? এগুলো সবই উনি আসলে আমার অনেক পুরানো খামারি, প্রায় 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 20 বছর যাবত চিনি ওনাকে। দেখেন আপনারা যারা বলেন যে গরু পাললে লাভ হয় না, অথবা বলেন যে গরু খাওয়া খরচ বেশি, তাদের জন্য একটা শিক্ষণীয় বিষয়। দেখেন উনি প্রায় শোনা ভাই 24 ঘন্টা ওনার গাছ দিয়ে রাখেন, এই পদ্ধতিতে গরু পালেন, এই যে এভাবে গাছ দিয়ে রাখেন। শুধু পাকচং আর ওই আর জার্মান আর যে ভুট্টা দিলে যে গরু মোটা দাদা নট লাইক দ্যাট, এই এই গাছে কিন্তু এই এই কী বলে জঙ্গলি গাছ বলেন বা দুর্বা গাছ বলেন, এই গাছে কিন্তু যথেষ্ট আপনার 40% আছে। এখান থেকে এই গরু দেখবেন আপনি যখনই আসবেন দেখবেন ওনার খামার এভাবে ভর্তি, কোনো রাখাল নাই কোনো দিচ্ছে, উনি নিজেই কিন্তু এক মাস পরে চিনবেন না, উনি বলতে শুনুন খামারের কাছ থেকে শুনেন। গরুগুলো কিনে আনা হয়েছে কতদিন হলো? কোন হাট থেকে কিনছেন? এত ফরকম যত হাজার যত লাখ টাকা গরু কিনে আর ফারাগাও এদিকে এক বেশি যত ধরনের কৃমি আছে তার বহুত এক্টোপ্যারাসাইট এন্ডোপ্যারাসাইট রাউন্ড ওয়ার্ম ট্যাপ ওয়ার্ম লিভার ফ্লু যা আছে সব ধরনের কৃমি এই ওকে জিজ্ঞেস করি ও তোমার অ্যাসিস্ট্যান্ট, ওজন বলো কত আছে? অথচ এটা ওজন মিনিমাম ওজন আছে 150 কেজি, হ্যাঁ বুঝে বুঝতে পারছেন বিষয়টা? 60 কেজি বলতেছে, 60 কেজি বেড়ে এটা ওজন 70 কেজি, এতদিন ধরে থাকা ওজন চিন্তা পারো না, এই এটা ওজন 70 কেজি, এটা ওজন 70 কেজি, তুমি এতদিন থেকে বলো 60 কেজি, এটা 150 কেজির মতো ওজন আছে, 40 থেকে 50 কেজি ওজন আছে এটা, রাইট? বুঝছেন দেখুন এখন যখন একদম হাতের ডাক্তার চিকিৎসা করবেন সেই চেষ্টা সে আসলে তার আইডিয়া করার কথা না, কিন্তু এই আপনার ডোজ মতো দিতে হয়। শুধু কিমি ওষুধ দিলেন, ওষুধের দাম হচ্ছে মাত্র 2000 টাকা সে, কিন্তু ডাক্তার আনলেন আমরা 500 টাকা দেবেন, আপনার পুরোটাই লস হবে, কিমি ওষুধ হয় না যদি আপনার ডোজ মতো না হয়। সুতরাং এখানে একজন আমি বলবো যে অবশ্যই একজন ভেটেরিনারিয়ান দ্বারা ওনার ডিরেকশন মতে ইয়ে করা হবে। মানে এই সাদা বাছুরটা যতটুকু মানে ওষুধ লাগবে তার সাথে লালটা দ্বিগুণেরও বেশি লাগবে, দ্বিগুণ বেশি লাগবে, তাই না? এই গাবিটা মুন্ডি গাবিটা দুধ কতটুকু হয়? আগে তো ঘাস কম 22-23 কেজি দিতে পারে, 22-23 কেজি দিবেলা বয়স কতদিন হয়েছে? 3 বিয়ান দিছে, 3 বিয়ান দিছে। দেখ আপনার কিনা গরু ছিল নাকি বকনা ছিল? না বকনা গাইতে বাসে করছি, মানে বাসুতে গাই করছি। আচ্ছা ভাই আপনি এটা গাই এটা শুনেন, এই ভাই শুনুন ভাই আমি বলি আপনি আমাদের কথা শুনবেন একটু প্লিজ। হ্যাঁ সেটা হচ্ছে যে আপনি যদি ঘর দিয়ে বন্ধ রাখেন ঘর কিন্তু স্বেচ্ছা থাকবে, এতে একটা কিন্তু পল দিচ্ছেন কেন চোরের ডরে না, ঘরে কিন্তু চোর আছে মানে অর্থাৎ জীবাণু আছে, ঘর যদি বিছা থাকে তাহলে কিন্তু আপনি ব্যাকটেরিয়া আক্রমণে উলান ফোলা রোগ হতে পারে, যেটা যদি আপনার সম্ভব হয় দিনের বেলা ইয়ে করে দিলেন রাত্রেবেলা আমি কি বুঝাতে পারছি যে ওষুধ উলান ফোলা রোগ যে হয় এটা কিন্তু বড় কারণ, সারাক্ষণ যদি আপনি ভিজার মতো থাকেন তাহলে কিন্তু অসুখ হয়ে যাবে। ডাক্তার দেখলে ভয় পায় তাই না? কি সুন্দর গরু হয় একটা বলো না, এক মাস পরে চিনবেন না, চলেন চলেন ঠিক হয়। আপনি একটা এক নম্বর জিনিস কিনলেন টাকা 2 টাকা বেশি হলো তাতে কোনো সমস্যা নেই, কিন্তু আপনি 2 নম্বর জিনিস কিনলেন টাকা একটু কম লাগলো তাতে পুরাটাই তো লস, রাইট?
বিষয়টা হচ্ছে এরকম। এখন হচ্ছে প্রপার যারা কিমি ওষুধ দেখেন আপনাদের, আমি প্রথম প্রথম হচ্ছে যারা আমাদের কাছে অনেকেই প্রশ্ন করে আমি ফ্যাটেনিং খামারি করতে চাই, ফ্যাটেনিং প্রচুর এখন ফ্যাটেনিং খামার হয়ে গেছে, দেখেন খালি বলেন খরচ বেশি, গরু বেশি দাম বেশি, সবাই প্রত্যেকের একই কোশ্চেন করে কীভাবে গরু পালবো। আপনি দেখেন উনি ওনাকে জিজ্ঞেস করেন উনি কত গরু বেশি খাওয়ায়, মেবি 1 কেজি সারাদিনে খাওয়ায় কিনা আমি জানি না, হয়তো 1 কেজি বা 1 কেজি বা 2 কেজি হয়তো খাওয়ায় সর্বোচ্চ। আর কাঁচা গাছ ডহনি আসবেন তখন দেখবেন এরকম ভর্তি কাঁচা গাছ থাকে, ওনাকে ওনাকে ফলন করতে হয় না, কিন্তু এটাকে জমিতে ফলন চাষ করতে হয় না, কিন্তু উঠে নিয়ে আসছে উনি সোনাবাই কে নিয়ে আসছে খেলে বাতুর উনি নিয়ে আসছে কিন্তু। তো সুতরাং উনি ওনার এখানে এক্সপেন্ডিচার খুবই কম, উনি যা করবে তার প্রায় আমি বলবো যে অর্ধেকর্তি তার লাভ চলে আসবে ইনশাল্লাহ। এবং সে কিন্তু শুধু একটা কুরবানি ঈদকে টার্গেট করে গরু পালে না, আপনি 3 মাস পরে এসে দেখবেন আবার নতুন বেজ নিয়ে আসছে, কুরবানি পরে সাইডটা বাচ্চা কিনছি, সাইডটা বাচ্চা আমার মনে করেন যে প্রায় সারা বছর গরু কেনে আপনি আবার এটাকে ফলো আপ করতে পারেন, আপনি যদি চান যারা খামারি যারা খামার করতে চায় তাদের ফলো আপের জন্য যে না উনি যে গল্প করছে খামারি ভাই গল্প করলো কিনা, ডাক্তার সাহেব গল্প করলো কিনা, আপনি ইচ্ছা করলে 3 মাস পরে উনি এখানে আসে দেখতে পারেন। আবার আজকে চাই আবার দেখেন না 3 মাস পরে আসবেন, 15 দিন পরে দেখেন, 15 দিন পরে এসে দেখেন কত বলে 15 দিন হয় না। আবার আপনি নিজে খামার করছেন, আপনি কামলা দিয়ে আপনি গরম হয়ে থাকবেন, আড়ির বাজাতে বয়ে থাকবেন, কাজ দেবো না, আপনার খেয়াল রাখতে হবে। আমি এখনো নমাজ পড়ি নাই, আজান দিয়ে এসে আমি অনেক কিছু করবো, নমাজ পড়তে যাবো, ডাক্তার নাই রাখতে গেলাম করবি। বন্ধুরা দেখলেন আমাদের মামুন স্যার আমাদের এই যে সোনা ভাইয়ের যে গরুগুলো আছে, দুটো গাভীর সাথে দুটা বাছুর এবং সাথে আছে লাল লাল সুন্দর সুন্দর কিছু ছোট ছোট ষাঁড় বাছুর, শুনলেন যে সেটা 35,000, 38,000, 40,000, 35,000 টাকা দেখবে ওই গরুগুলো কিনে নিয়ে এসেছে, 3 মাস লালন পালন করবে এবং একটা ভালো লাভ আশা করছেন। তা এখন তো আসলে যারা কম পুঁজি তাদের মনে হয় এই ধরনের বিজনেস করা উচিত, পাশাপাশি দেখলেন যে আমরা কেন এসেছিলাম যে এইখানে যে বাছুরগুলো এনেছে মোটা তাজাকরণের জন্য সে বাছুরগুলোর ভ্যাকসিনেশন করা দরকার, এবং আমাদের মামুন স্যার সবগুলো গরুকে গাভী বাছুর বকনা সবাইকে ভ্যাকসিনেশন করে দিলেন, এবং তিনি বললেন যে আরও ডিওয়ার্মিং করেছেন মানে কৃমিমুক্ত করে গেলেন, এরপরে তার যে খুরা রোগ এবং অন্যান্য যে ভ্যাকসিনেশনগুলো আছে ওগুলো সে আরও রুটিন হয়ে যে 1 সপ্তাহ 15 দিন পরে সে আবার করবে। তা এইভাবে কিন্তু একটা সফল খামারি কিন্তু আমরা, এবং আমাদের মানে উনি সফল খামারি, এবং আমার মেহেদি ভাই আবারও বললেন যে আমাদের সোনা ভাই অরিজিনালি একজন প্রকৃতপক্ষে একজন সফল খামারি, তিনি এই ছোট্ট একটু জায়গার ভিতরে এতগুলো গরু লালন পালন করেন, এটাই তার পেশা। তা বন্ধুরা আপনারা যারা ছোটো খামার করতে চান আমার মনে হয় এই ছোটো ভিডিওটা আপনাদের জন্য কিছুটা হলেও শিক্ষা হবে, সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। তোমরা দেশের আসল নায়ক বলবে বিশ্ববাসী, আর কি তোমরা বাংলার কৃষক ফোটাও মুখে হাসি, তোমরা দেশের আসল নায়ক বলবে বিশ্ববাসী।